নমস্কাৰ আজি মই আপোনালোকক কম সনাতন ধৰ্মৰ শাস্ত্ৰৰ বিষয়ে সনাতন ধৰ্মত কি কি শাস্ত্ৰ আছে বেদ উপনিষদ কি এইবিলাকৰ ওপৰত অলপমান আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ আমি আমাৰ হিন্দু ধৰ্মৰ বা সনাতন ধৰ্মৰ মূল শাস্ত্ৰ বা ধৰ্মগ্ৰন্থ বুলি ক'লে আমি বেদৰ বিষয়ে জানো বেদ বুলিও কওঁ আমি আৰু চাৰিখন বেদ বুলিও জানো আমি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ কিন্তু আমি ইয়ার ভিতর কি কি আছে এই বিষয়ে না জানো আর বহুত সময় কি হয় বহুত সময় আমি লাজ পাবলগা পরিস্থিতির সৃষ্টি হয় আজ বেলেগ ধর্ম ফালে যদি চাই আপনি সরু সরু বাচ্চা সরু সরু চারি বছর পাঁচ বছরতে শাস্ত্র পণ্ডিত হয়ে যায় আজি চাওক ইসলামের ফালে যদি চাই আপনি সরু সরু তিনি বছর চারি বছর বয়সীয়া লড়া এটক যদি সুধে ধৰ্মৰ বিষয়ে তো পুৰা সম্পূৰ্ণ কৈ দিব পাৰিব কিন্তু আমাৰ সনাতন ধৰ্মত এতিয়া ধৰ্মৰ বিষয়ে সুধিলে মানুহে ক'ব নোৱাৰে শাস্ত্ৰ কি কি ক'ব নোৱাৰে তাৰপিছত ধৰ্মগ্ৰন্থ কি কি বেদ কি উপনিষদ কি এইবিলাকৰ বিষয়ে আজিকালি মানুহৰ জ্ঞান নোহোৱা হৈ গৈছে কেৱল দুই এখন গীতা ৰামায়ণ বা ভাগৱত এনেকৈ ক'ব পাৰে কিন্তু ইয়াৰ ভিতৰত কি আছে বহুতেই নাজানে আহক মই আজি আপোনালোকক অলপ বেদৰ বিষয়ে ক'ম বেদ আচলতে কি আর বেদ কেনেকৈ অধ্যয়ন করা হয় আর বেদর পর কি কি গ্রন্থ ওলাইছে বেদত কি কি থাকে এই সকলবিলাক আজি মই আপোনালোকক কবলৈ চেষ্টা করি আপোনালোকে ভাল দি ভাল করে মন দি বুঝি লয় যাতে আমার হিন্দু ধর্ম শাস্ত্র বলে কলে হিন্দু ধর্ম শাস্ত্র মানে গ্রন্থ যার সাহিত্য আছে বা পুথি আছে তো সনাতন ধর্ম ছয় ধরনের থাকে ছয় ধরনের থাকে ইয়াতে মই আপোনালোক দেখুৱাইছো ছয় ধরনের কেনেকে কেনেকে থাকে শ্রুতি শ্রুতি মানে বেদ আর বেদর পর যেবিলাক ওলাইছে সেবিলাক হল শ্রুতি আগতে এইবিলাক মুখেরে কণ্ঠস্বরত আছিল সেকারণে শ্রুতি বলা হয়েছে তারপর স্মৃতি স্মৃতি মানে যিটো ওলাইছিল লিখা হৈছিল সেইটোক স্মৃতি বুলি কোৱা হয় যেনে মনুস্মৃতি পৰাশৰীফিৰ স্মৃতি এইবিলাকক আমাৰ যি জীৱন যাপন কৰিব লাগে তাতে যিবিলাক আহি থাকে সেইবিলাকক স্মৃতি বুলি কোৱা হয় ইতিহাস ইতিহাস মানে বেদত এটা ঘটনা এটা আমাৰ বিৱৰণ দিয়া আছে সূত্ৰটো আছে বা তত্ত্ব আছে থিয়ৰী সেইটো কাৰ্যৰূপ দিয়াৰ কাৰণে কোনোবা ডাঙৰ মহাপুৰুষৰ আবিৰ্ভাৱ হ'ল আৰু সেইটো কাৰ্যৰূপ দিলে সেইটোক ইতিহাস বুলি কোৱা হয় যেনে ধৰি লওক ৰামায়ণ মহাভাৰত এইবিলাক হ'ল ইতিহাস পুৰাণ পুৰাণ কি বস্তু পুৰাণ মানে হ'ল পুৰণি বুলিও ক'ব পাৰি আৰু পূৰ্ণ বুলিও কয় যিবিলাক বেদত ঘটনা আছে সেইবিলাকক সাধাৰণ মানুহে বুজাৰ কাৰণে যিবিলাক কাহিনী আকাৰে আমাক কৈছে সেইবিলাক হ'ল পুৰাণ আগম যিবিলাক বিদ্যা বা শাস্ত্ৰোক্ত কথা এই পন্থা ৰূপত এই হৈছিল অৱতৰণ কৰিছিল বা মানুহে গ্ৰহণ কৰিছিল সেইটোক আগম বুলি কয় যেনে ধৰি লওক আমি যদি কওঁ আমি বৈষ্ণৱপন্থী তো এইটো আগমৰ অন্তৰত আহে কোনোবা শৈৱপন্থী তো সেইটো আগমৰ কোনোবা শাক্তপন্থী শাক্ত ধৰ্মৰ মানুহ তো সেইটো আগমৰ অন্তৰত আহে আৰু দৰ্শন দৰ্শনত মই পাছত ক'ম আপোনালোকক এতিয়া ক'লে বুজাই নাপাব যোগ দৰ্শন আছে সাংখ্য দৰ্শন আছে এইবিলাক মীমাংসা আছে এইবিলাক হ'ল দৰ্শন দৰ্শন বুলি কয় দৰ্শন বুলি কয় এই পিছত এইবিলাক মই আপোনালোকক ভালকৈ বুজাই দিম এতিয়া প্ৰথম এক নম্বৰত আছে শ্ৰুতি শ্ৰুতি কি বস্তু শ্ৰুতি মানে বেদক কোৱা হয় বেদক শাস্ত্ৰত বা সনাতন ধৰ্মত শ্ৰুতি বুলি ক'লে আমি বেদ বুজি পাওঁ আৰু বেদৰ পৰা যিবিলাক ওলাইছে সেইবিলাকক বেদৰ পৰা উপনিষদ ওলাইছে উপবেদ ওলাইছে বেদৰ ছয়টা অংগ থাকে এইবিলাকক কি কোৱা হয় শ্ৰুতি বুলি কোৱা হয় এইবিলাকক শ্ৰুতি বুলি কোৱা হয় আৰু শ্ৰুতি মানে বেদ আর বেদর পর যে ওলাইছে সেইবিলাকক শ্রুতি বলে কোৱা হয় এটা বেদ আমি চারিখন জানো ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ ইয়ার পিছত এই বেদ চারিখনক আর তাতে চারিটা ভাগ আছে
প্রত্যেক খণ্ডতে চারটা ভাগ থাকে, ঋগ্বেদ আরো চারিটা ভাগ থাকে, আর যজুর্বেদ আরো চারিটা, সামবেদ আরো চারিটা, অথর্ববেদ চারিটা। এই ভাগ কেইটা কি কি থাকে? ঋগ্বেদ বেশি করে সংহিতা থাকে, সংহিতা মানে সংহিতা তার মানে মন্ত্র, আর তাতে অলপমান ব্রাহ্মণ আছে, আরণ্যক আছে, আর তারপর উপনিষদের সৃষ্টি হয়েছে। তো ঋগ্বেদ সরি এই চারিটা ভাগত কি হল, প্রথম ভাগটি হল মন্ত্র বা সংহিতা, দ্বিতীয় ভাগটি হল ব্রাহ্মণ, তৃতীয় ভাগটি হল অরণ্য, আর চতুর্থ ভাগটি হল উপনিষদ। এই আর মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এইবিলাক আর পড়ার নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, সেই ধরনের পড়ি যায় পড়ব লাগে। এটা সব সংহিতা যেটো ভাগ সেইটো আসলে ঋগ্বেদতে বেশি করে আছে সংহিতা। তো এই সংহিতা কেতিয়া পড়ব লাগে? যেটো গুরুকুলত যাওয়ার সময়, গুরুকুলত যায় ছয় বছর বা পাঁচ বছর, যেটো গুরুকুলত যাওয়া আমার পরম্পরা আছে, গুরুকুলত গৈ গুরুকুলত যিমান পড়ে ব্রহ্মচর্য, ব্রহ্মচারীর অবস্থা, এই ব্রহ্মচর্য আশ্রম বলে কয়, ব্রহ্মচারী আশ্রম বলেও কয়, আর গুরুকুল বলে কয়া হয়। ইয়াতে কি হয়, সংহিতা পড়া হয় বা সংহিতা বা মন্ত্রবিলাক, তারে বেদর মন্ত্রবিলাক পড়া হয়। যেটো বেদর মন্ত্রর ভাগ সেইটো কি হয়, গুরুকুলত ব্রহ্মচারী যেতিয়া হয়ে থাকে, যেতিয়া এই যাওয়া আরম্ভ করে, গুরুকুলত যাওয়া আরম্ভ করে, যজ্ঞবিদ্যা আরম্ভ করে, তারপরে যেতালেকে গুরু শিক্ষা শেষ নহয় তেতালেকে ব্রহ্মচর্য ব্রত পালন করে থাকে, আর সেই সময় কি করে এই মন্ত্রবিলাক, সংহিতা বা মন্ত্র এইবিলাক পড়ি থাকে, মুখস্থ করে থাকে। ইয়ার কারণ কি, সেই সময় বেলেগ একো মগজত বেশি প্রেসার না থাকে, খালি মুখস্থ করার কাম থাকে। যে আমি কমান্ড দ্বিতীয় মানত পড়ার পিছন আমাক কি করে শিক্ষকে প্রথমতে করে কি, নেওতাবিলাক মুখস্থ করে থাকবে, কয় একে একে দুই, এনেকে দুই দুই চারি, এনেকে নেওতাবিলাক মুখস্থ করে থাকব দিয়ে। ঠিক তেনেদরে বেদ পরম্পরা যেটো বেদ পড়বলে আরম্ভ করে, তো তেতিয়া বেদর সংহিতা ভাগক কি করা হয়, মুখস্থ করে থাকবে দিয়া হয়। তারপর সংহিতার পিছত আহিল ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে আমার যে জাতির কথা সেইটা নহয়, বেদর খণ্ড থাকে চারিটা ভাগ কইছিল, তারে সংহিতার পিছত ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ যে প্রথমত সংহিতা পড়িল, সংহিতার পিছত যেখানি জ্ঞান পালে সেইখানি গৃহস্থত যে ব্যবহার করব লাগে সেইটোক কয় ব্রাহ্মণ বা কর্মকাণ্ড বলে কয়। বেদর আর দুটা ভাগ আছে, এটা জ্ঞানকাণ্ড, এটা কর্মকাণ্ড। এই প্রথম এইটো কর্মকাণ্ডর আন্ডারত আহে। এই ব্রাহ্মণ যেটো এই আছে, তো সেইটো গৃহস্থ শ্রম, যেতিয়া মানুষ এজনে গৃহস্থ শ্রমত যায় তেতিয়া সেই সংহিতার যেবিলাক থাকে সেইবিলাকও ব্যবহার করে কর্মকাণ্ডত পরিণত করে, পূজা করব লাগে, কিবা করব লাগে, কিবা করব লাগে, এইবিলাক যে দৈনন্দিন জীবনত ব্যবহার করব লাগে নীতি নিয়মর মাজেরে, সেইটো কয় ব্রাহ্মণ। আর এইটো কেতিয়া করে, গৃহস্থ আশ্রমত, বিয়া করার পিছত এইটো যেতিয়া গৃহস্থত প্রবেশ করে এজন মানুষ, তেতিয়া এই ব্রাহ্মণ যে বেদর খণ্ড আছে সেই পড়িব লাগে। তারপর তৃতীয়টো কি, আরণ্য, তৃতীয় খণ্ড, তৃতীয় ভাগ বেদর আরণ্যক বলে কয়। আর এই আরণ্যক কেতিয়া পড়িব লাগে, যেতিয়া বানপ্রস্থ আশ্রমত যায়। বানপ্রস্থ মানে জীবনের তৃতীয়টো ভাগ, আর বেদর তৃতীয়টো ভাগ আরণ্যক। যেতিয়া মানুষে গৃহস্থর ঘরের কাম বন করে সব শেষ হয়, রিটায়ার হয়, বা যেতিয়া আর একো চিন্তা না থাকে, ঘরের প্রতি একো চিন্তা না থাকে, তেতিয়া বানপ্রস্থ আরম্ভ করিব পারে, বানপ্রস্থ জীবন আরম্ভ করিব পারে। যেনেকৈ দশরথ রজায় রামায়ণত যেতিয়া একপাত দাড়ি পকি গৈছিল, তেতিয়া কৈছিল কি, অহাকালির পর মই আসনত নবহু, রাজার আসনত নবহু, অহাকালির পর রামর অভিষেক করা হব, তো মই এটা বানপ্রস্থ কমন করিম। তো তেনেকৈ আমার শাস্ত্রত জীবনটো চলার কারণে নিয়ম আছে, যেতিয়া মানুষে গৃহস্থর ঘরের দায়িত্ব শেষ হয়ে যায়, লড়া ছোৱালী ডাঙর হয়েছে বা কোনো দায়িত্ব আর করিব লগা নাই, পালন করিব লগা নাই, তো তেতিয়া বানপ্রস্থ আশ্রমত যাওয়া বলে কয়। তেতিয়া কি হয়, বানপ্রস্থ আশ্রমত এইটো নহয় কি জঙ্গলত যাব লাগে, ঘরতো থাকিও বানপ্রস্থ আশ্রম এইটো যেটো কর্ম সেইটো করিব পারে। আর ইয়াতে আরণ্য বলে কৈছে, বেদর ভাগ আরণ্য, আরণ্য বানপ্রস্থ আশ্রমত, আরণ্যক মানে যেটো অরণ্যত পড়ার যোগ্য, মানে
যেতিয়া মানুহৰ এক টেনচন নাথাকে চিন্তা নাথাকে তো তেতিয়াহে এইখিনি অধ্যয়ন কৰিব পাৰিব নহলে নোৱাৰে আৰু আৰণ্যক মানে জংগলত যাই পঢ়িব লাগে মানে ঘৰৰ ভিতৰত থাকি বা হৰি হাল্লাত থাকি পৰিয়ালৰ ভিতৰত থাকি এইখিনি অধ্যয়ন কৰিব নোৱাৰে কাৰণ ইয়াতে বহুত গধুৰ জ্ঞান থাকে গম্ভীৰ জ্ঞান একদম ডিপ যিটো নলেজ সেইটো ইয়াত থাকে সেইকাৰণে এইখিনি অৰণ্যত পঢ়া নিয়ম আছে বানপ্ৰস্থ আশ্ৰম ইয়াৰ পিছত বানপ্ৰস্থ আশ্ৰমৰ পৰা কি আহিল সন্যাস আৰণ্য খণ্ডটো বেদৰ চাৰিটা খণ্ডৰ তিনি নম্বৰ খণ্ডটো আছিল আৰণ্য আৰু তিনি নম্বৰ খণ্ডটো ক'ত পঢ়িব লাগিছিল বানপ্ৰস্থ এতিয়া চতুৰ্থ নম্বৰ খণ্ড কি উপনিষদ এতিয়া উপনিষদ ক'ত পঢ়িব লাগে উপনিষদ পঢ়িব লাগে সন্যাস আশ্ৰমত যেতিয়া বানপ্ৰস্থ আশ্ৰম শেষ হ'ব সেই মানুহজনৰ মানে জ্ঞান লোৱা শেষ হৈ গ'ল তো তেতিয়া মানুহজনে গুৰুৰ আশ্ৰয় ল'ব লাগে যিজন সৎগুৰু সেইজনক আশ্ৰয় ল'ব লাগে আৰু এই সৎগুৰু যেতিয়া আশ্ৰয় লৈ তেতিয়াহে উপনিষদ অধ্যয়ন কৰিব পাৰিব উপনিষদ মানে নিষদ মানে একজন একদম কাষত নিষদ মানে একদম কাষত গুৰুৰ একদম কাষত বহি যিটো অধ্যয়ন কৰিব পাৰে সেইটো হ'ল উপনিষদ আৰু উপনিষদ মানে কি বেদৰ যিখিনি সাৰাংশ সেইখিনিক উপনিষদ বুলি কোৱা হয় আৰণ্যকতো জ্ঞান আছে জ্ঞান যোগ আছে তাৰ পিছত ওপৰত একদম যেতিয়া যাব চতুৰ্থ লেভেলত বেদৰ শেষ ভাগ সেইটো কোৱা হয় উপনিষদ আৰু এই উপনিষদত ক'ত পঢ়িবলৈ গুৰু চৰণতহে পাৰিব নহ'লে নোৱাৰে অধ্যয়ন কৰিব নোৱাৰে এতিয়া বেদৰ এই চাৰিটা খণ্ড পালে আৰু সেই চাৰিটা খণ্ডক দুটা ভাগত ভাগ কৰা আছে এটা হ'ল কৰ্মকাণ্ড এটা হ'ল জ্ঞানকাণ্ড এটা কৰ্মকাণ্ড এটা জ্ঞানকাণ্ড এই কৰ্মকাণ্ড মানে কি আৰু জ্ঞানকাণ্ড মানে কি কৰ্মকাণ্ড মানে আমি যিবিলাক কৰ্ম ইন্দ্ৰিয়ৰ দ্বাৰা কৰোঁ যেতিয়া এজন শিশু এজন স্কুলত যায় তো তেতিয়া বিশেষ একো জ্ঞান নাথাকে জ্ঞান যেতিয়া নাথাকে তো মাষ্টৰে কৈ থাকে ৰাতিপুৱা উঠি প্ৰাৰ্থনা কৰা অমুক তমুক তমুক শিক্ষকে কৈ থাকে এনেকৈ যিবিলাক কৰা হয় সেইবিলাকক কৰা হয় বেদৰ ভাষাটো কৰ্মকাণ্ড যেতিয়া আমাৰ জ্ঞান নাই আমি ভগৱানৰ নাম ল'ব লাগে সেৱা কৰিব লাগে ডাঙৰক সেৱা কৰিব লাগে এইবিলাক কৰ্মকাণ্ডৰ মাধ্যমত আহে কৰ্মকাণ্ড তো কৰ্মকাণ্ড খণ্ড কি কি এই যিটো চাৰিটা আছিল তাৰে ভিতৰত মন্ত্ৰ বা সংহিতা তাৰপিছত ব্ৰাহ্মণ এই দুটা কৰ্মকাণ্ডৰ ভিতৰত আহে বেদৰ আৰু তাৰপিছত জ্ঞানকাণ্ড এই জ্ঞানকাণ্ডৰ আণ্ডাৰত কি আহে আৰণ্য আৰু উপনিষদ আৰণ্য ভাগটো জ্ঞানকাণ্ডৰ ভিতৰত আহে আৰু উপনিষদ ভাগটো জ্ঞানকাণ্ডৰ ভিতৰত আহে তাৰপিছত আৰু যজুৰ্বেদ দুই নম্বৰ বেদখন ঋগ্বেদ যজুৰ্বেদ যজুৰ্বেদত আৰু দুটা ভাগ আছে এটা হ'ল শুক্ল যজুৰ্বেদ এটা হ'ল কৃষ্ণ যজুৰ্বেদ এতিয়া যজুৰ্বেদৰ দুটা ভাগ এটা শুক্ল যজুৰ্বেদ এটা কৃষ্ণ যজুৰ্বেদ এই শুক্ল যজুৰ্বেদত কি কি আছে শুক্ল যজুৰ্বেদতো এই চাৰিটা ভাগ আছে মন্ত্ৰ বা সংহিতা ব্ৰাহ্মণম আৰণ্যক উপনিষদ এই চাৰিটা ভাগ আছে ইয়াৰ ভিতৰত যিটো ব্ৰাহ্মণ ভাগ আছে এইটো সৎপদ ব্ৰাহ্মণ বুলি কোৱা হয় আৰু কৃষ্ণ যজুৰ্বেদত একেধৰণে মন্ত্ৰ সংহিতা ব্ৰাহ্মণ আৰণ্যক উপনিষদ ইয়াৰ ভিতৰত কি হয় এই তৈতৰীয় আৰু মৈত্ৰীয়ান এই দুটা ভাগ আছে ইয়াৰ পিছত চাওঁ ঋগ্বেদৰ এই চাৰিটা ঋগ্বেদত এই উপনিষদ ওলাইছে অত্ৰেয় সংখ্যা ইয়াৰ পিছত বেদৰ যিটো আছিল সেইখিনি বুজাই দিয়াৰ পিছত মই আপোনালোকক উপনিষদ বুজাই দিছোঁ উপনিষদ বেদৰ যিটো সাৰাংশ সেইটো উপনিষদ বুলি কোৱা হয় এনে এশ আঠখন উপনিষদ বুলি আমি জানো তাৰ ভিতৰত কি হয় ক'ৰ ক'ৰ পৰা কোনখন বেদৰ পৰা কিমানখন আহিছে ঋগ্বেদৰ পৰা আহিছে দহখন যজুৰ্বেদৰ দুটা ভাগ আছে এটা শুক্ল যজুৰ্বেদ এটা কৃষ্ণ যজুৰ্বেদ শুক্ল যজুৰ্বেদৰ পৰা আহিছে ঊনৈশখন কৃষ্ণ যজুৰ্বেদৰ পৰা আহিছে বত্ৰিশখন সামবেদৰ পৰা আহিছে ষোল্লখন আৰু অথৰ্ববেদৰ পৰা আহিছে একত্ৰিশখন উপনিষদ একত্ৰে মিলে এশ আঠখন উপনিষদ আমি জানো কিন্তু এশ আঠখন বৰ্তমান নাই এইকেইখনক আৰু সৰু কৰি পেলাই তেৰখন উপনিষদ কৰিছে
আৰু ইয়াত আচাৰ্য শংকৰাচাৰ্য আদি গুৰু শংকৰাচাৰ্য এটা ডাঙৰ যোগদান আছে ইয়াৰ মূল যি 13 খন আছে সেই 13 খন ঋগবেদৰ পৰা ঋগবেদৰ বা কি কি ওলাইছে ঐতাৰে উপনিষদ আৰু কৌশিকাকি উপনিষদ শুক্ল যজুৰ্বেদৰ পৰা বৃহদারণ্যক আৰু ঈশা উপনিষদ কৃষ্ণ যজুৰ্বেদৰ পৰা ক্রমে তৈত্ৰীয় উপনিষদ কথা উপনিষদ সেটা সতারা উপনিষদ মৈত্রানীয় উপনিষদ এইখিনি কৃষ্ণ যজুর্বেদৰ পৰা সামবেদৰ পৰা কি কি সাংবেদ্য উপনিষদ আৰু কেনোপনিষদ তাৰপিছত অথর্ববেদৰ পৰা কি কি উপনিষদ ওলাইছে মুণ্ডকা মাণ্ডুক্য আৰু প্ৰশ্ন উপনিষদ এইবিলাক সবৰে এইবিলাক উপনিষদ বিলাক কি হল বেদৰ জ্ঞান বেদৰ ছয়টা অংগ আছে বেদৰ সেইখিনি পাছত আহিব বেদ বুলি কলে আমি খালি ধৰ্মৰ শাস্ত্ৰ নহয় পুৰা বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ যিমান জ্ঞান সব বেদতে সন্নিৱিষ্ট হৈ আছে আমি সনাতন ধৰ্ম মানুহ হিচাপে বেদ অধ্যয়ন কৰিব লাগে অধ্যয়ন কৰাটো অত্যন্ত দৰকাৰী আজি যিকোনো নাছাৰ হওক বা ইছৰ ছাইণ্টিষ্ট যেতিয়া কিবা এটা ৰকেট বা কিবা এটা এৰি দিয়ে তো প্ৰথম বেদৰ নাম লয় এটা গাড়ী এখন বনাওক মোবাইল এটা বনাওক কিবা এটা বনাওক তো সব বিদ্যা বেদৰ ভিতৰতে আছে ইয়াৰ মন্ত্ৰবিলাক অধ্যয়ন কৰিব লাগে ধ্যানত সেই মন্ত্ৰবিলাক ডিকোড কৰিব লগা থাকে ডিকোড কৰিলে সেই জ্ঞানটো পায় তাৰপিছত কিবা এটা সৃষ্টি কৰিব পাৰে তাৰপিছত বেদৰ আৰু চাৰিখন উপবেদ আছে চাৰিখন উপবেদ আছে আয়ুর্বেদা ধনুর্বেদা গন্ধর্ববেদা আর অর্থশাস্ত্র এটুক স্থাপত্যবিদ্যা বলেও কব পারে আয়ুর্বেদাক কি কোৱা হয় আয়ুর্বেদাক কিছুমান ঋষিয়ে কোৱা অথর্ববেদৰ পৰা ওলাইছে আৰু কিছুমানে কোৱা ঋগবেদৰ পৰা ওলাইছে তাৰপিছত ধনুর্বেদাক কোৰ পৰা ওলাইছে ধনুর্বেদাক কোৱা হয় কি যজুর্বেদৰ পৰা ধনুর্বেদা ওলাইছে গন্ধর্ববেদা ওলাইছে সামবেদৰ পৰা সামবেদৰ পৰা গন্ধর্ববেদ আৰু অথর্ববেদৰ পৰা স্থাপত্যবেদ কলাবেদ আৰু এনেকে কব পাৰে স্থাপত্যবেদ ওলোৱা বাস্তুশাস্ত্র হোক বা ইয়াতে বহুত বিভিন্ন ধরনের সোমাই আছে একেবারে স্থাপত্য বেদ এই কেইটা হল উপবেদা বেদ উপবেদ তারপর বেদর আর ছয়টা অঙ্গ আছে ছয়টা অঙ্গ যা কোৱা হয় বেদাঙ্গ বলে কোৱা হয় ঋগবেদর পৰা ওলোৱাটো হল শিক্ষা যজুর্বেদর পৰা ওলাইছে ব্যাকরণ সামবেদর পৰা ছন্দ এটা সুর যেটো কবিতার এই করা হয় বা কবিতা হোক গানর হোক ছন্দ বলে কোৱা হয় অথর্ববেদর পৰা কি কি ওলাইছে নিরুক্ত তারপর জ্যোতিষ কল্প এইবিল অথর্ববেদর দান এইটো হল ইয়াতে গোটেইখিনি মই মেপ আকারে বনাইছো বুঝি লব শ্রুতি গ্রন্থ শ্রুতি আর স্মৃতি শ্রুতি কি কি আহিল বেদ উপবেদ এখানে শ্রুতি ইয়ার পিছত ওলাই গই আছে ইয়ার পিছত বেলেগ বেলেগ করে ওলাই গই আছে বেদাঙ্গ বেদাঙ্গ বুঝি পালে বেদা বেদর ছয়টা অঙ্গ আছে সেই ছয়টা হল বেদাঙ্গ ইতিহাস কাক কয় সনাতন ধর্মত ইতিহাস যেটো ঘটি গৈছে ইতিহাস যেটো হৈ গৈছে রামায়ণ মহাভারত আর ভাগবত গীতা বা ভাগবত গীতা মহাভারত আন্ডারতে আছে আর পুরাণ বলে কলে আমি যেটো বেদত যেটো তত্ত্ব আছে উপনিষদ যেটো তত্ত্ব সেইটো উলিয়াই কাহিনী রূপ যেটো দিয়া হয় সেইটো হল পুরাণ পুরাণ অঠারখন যদিও মেইন অঠারখন যদিও তার উপর অঠারখন উপপুরাণ আছে আর তার উপর বহুত ঋষিমুনিয়ে লিখা আলাগ আলাগ
Dorokhan kikia senia dorokhan bosheka konon rikia korisel itu asangka dorokhan kopil rikia al jog dorokhan poton dolia korisel purba memangsa jamini jamini ajan pondit asil kiba kristo dorokhan kiba paso sarikoman asil al keo bedo dibila Memang kabel kuahoi, memang kakak kuahoi kibat dari bedot ifal-ifal hoi take, tik korisil. Dan sup bedanto hongkora sorjol, dibilang teori asil, hidup bedanto bel kuahoi. Hongkora sorjol hok baru, belek-belek kejaman asil, mohol ki, barifi, mohan berti, teologi, bedanto korisil. Bedot pak uliai belek, bedot jihan hok. Itu aku dunia ke polis karapuri, hei polis itu. Itu, ini kini hal amal, khonanun dharma, grantha, dharma grantha. Itu, Patanjali darkhan boleh asa darkhan ada kasih, Patanjali. Patanjali darkhan, amin bhabu Patanjali, ulti palta marah, yoga khan kora, pranam kora, ee bilab. Asal itu Patanjali, amal, jitu jog boleh paham hal, itu ki hal, ishwara logot amal ji, Jog kore, hong jog kore, hei tuke jog boleh pahai. Hei jitu yari agot joga, Patanjali, darkhan, e jog darkhan. Darkhan mane asal ki khonanun dharma darkhan eta, bostu eta apune sammukhot hoise kolom eta. Eitu kolom tu kene dore samani, hei tuke koy darkhan. Aru kene dore byabohar korim, hei tu tate thake, hei tu darkhan. To Patanjali itu darkhan eta jog darkhan uliyaise itu ki kore ami kena ka bhagavan pabor pa pabo paru itu tate bujhaise ei atta jogor ongo ase jam niyam asan pranayam pratyahar aru dharana dhyan samadhi jam mane jetu jamor bakot hous mane jibilak amar horio pa olai jabo lage kanere moli olai nakare moli olai sokure moli olai hous darre moli olai e moli bilang jetia olai thake etu hous bole pa ha etu khade clear ase bol lage etu jam bole pa tar upor niyam tar upor ahon khonane akol boha niyam to no hon dhyanot jetu boha hoy etu tate ase pranayam pranayam mane ki ami jetu dekha ba ukhani khalo system etu no hon pran nor jitu pran bayu ase hetu control kora dite pranam bole pa pratyahar pratyahar mane ahar je dhorone ami grahan korbo lage kichu mane jogot porile ahar pratyahar korde ere je hetu dharana bhagavanor proti jitu dharana hoy hetu dharana bole pa hai tar sath dhyan ahe tar sath samadhi pa ei dhorone etu gushe jabo porle ke to ekhini hol amar khonana dharma grantha ar granthar majot lukai thoka kisuman upanishad ba tare darkhan e bikhane bikhay mo kosu ara jodi bedor bikhay apnalokor kiba odhik janibolog ase tena hole mo comment box ot comment koribo moi apnalokor bujhar kana chesta korim aji loi e video tu imanote hamorilu dhonnobad